আমি নিয়মিত যে মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদে যিনি এক কাঠা দান করেছেন তার কাছ থেকে আরো দুই কাঠা জমি ক্রয় করেছেন সব মুসল্লিরা মিলে ওইটাতে নামাজ পড়ে চলে আসছে এমন অবস্থায় মুসল্লিদের জায়গা না হয় আরো পাঁচ কাঠা জমি মুসল্লিদের টাকায় ক্রয় করা হয় সাধারণ মুসল্লিরা চাইছেন অত্র প্রতিষ্ঠানের নামে সাব কবলা করতে কিন্তু মোতাওয়ালি সাহেব দিতে চাচ্ছেন না তিনি বলছেন ওয়াকফ করে দিবেন এটা কতটা সঠিক জানাবেন মোতাওয়ালি সাহেবের ওয়াকফ করার কোনো রাইট নাই কোনো অধিকার নাই ওয়াকফ ওয়াকফ করা মানে দান করা ওয়াকফ মানে কি এখন আপনি এক কাঠা জমি দান করেছেন ভালো কথা আল্লাহর কাছে সওয়াব পাবেন আরো পাঁচ কাঠা জমি যদি মুসল্লিরা সবাই মিলে টাকা তুলে কিনে দাম কম হোক বেশি হোক সেটা পরের কথা কিন্তু টাকা যদি পরিশোধ করে থাকে তাহলে তো মুসল্লিরা টাকা দিয়ে জমিটা কিনেছেন এখন আপনি যদি ওয়াকফ করেন এর মানে হলো আপনার এক কাঠা আর পাঁচ কাঠা সবগুলো আপনি দান করলেন আসলে তো আপনি দান করেন এটা মিথ্যা কথা কথা বুঝেন নাই আপনি দান করেছেন এক কাঠা কিন্তু লেখাচ্ছেন আপনি এক কাঠা ওয়াকফ করছেন সেটা আপনি লিখতে পারেন কিন্তু আপনি পুরো জমি আট কাঠা পুরাটা পাঁচ কাঠা আর তিন কাঠা আট কাঠা সবটুকুর আমি ওয়াকফ করি এটা যদি আপনি লেখেন তাহলে লেখাটা মিথ্যা কথা হবে কারণ আপনি তো পুরোটা দান করেন নাই টাকা নিয়েছেন এই জন্য এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই অসততা করা জায়েজ হবে না আমরা অনেক সময় এই সমস্ত ক্ষেত্রগুলোতে বড় ধরনের ভুল করে ফেলি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ এবং সংশোধন হওয়ার তৌফিক দান করুন